হ্যালো বন্ধুরা, আমি প্রিয়া আর আপনারা দেখছেন নডি কিডস। আপনাদের মধ্যে অনেকেই হয়তো লক্ষ্য করছেন, নতুন বাচ্চারা জন্মাবার পর তাদের চোখ থেকে অনেক সময় জল পড়ার একটা সমস্যা দেখা যায় বা চোখ অনেক সময় ভিজে ভিজে থাকতে দেখা যায়। মেডিকেল টার্মে যদিও এটা খুব কমন একটা ম্যাটার, যাকে ব্লক টিয়ার ডাক্ট বা স্টিকি আই বলে আখ্যা দেওয়া হয়। এখন যে সমস্ত বাচ্চারা একদমই ছোট, বিশেষ করে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে যদি চোখে এরকম সমস্যা দেখা যায়, তাহলে স্বাভাবিকভাবেই সেটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আর একদম গোড়াতেই যদি আমরা এগুলো উপেক্ষা করে যাই, তাহলে ভবিষ্যতে এগুলো থেকে চোখে অনেক রকমের ইনফেকশনের আকার নিতে পারে, যা বাচ্চাদের জন্য বিশেষ ভালো নয়। তো এমন কিছু কমন প্রসিডিওর যেগুলো মেনটেন করলে আমরা খুব সহজেই বাচ্চাদের এগুলো থেকে দূরে রাখতে পারি, সেই নিয়েই আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক এই ব্লক টিয়ার ডাক্ট আসলে কি। আমাদের চোখের বাইরের দিকের এই পোর্শনে যে অশ্রুনালী থাকে, সেই অশ্রুনালী থেকে চোখের জল তৈরি হয়। আর এই চোখের জলের কাজ হলো বাইরের ধুলোবালির ময়লার হাত থেকে চোখকে রক্ষা করা এবং চোখের লুব্রিকেটের কাজ করা। চোখের অভ্যন্তরীণ কোণ যেদিকটা নাকের দিকে থাকে, সেই দিকে দুটি ছিদ্র থাকে যেটা একসাথে কানেক্ট হয়ে নাকের মধ্যে গিয়ে খোলে। একে ন্যাজোল্যাক্রাইমাল ডাক্ট বলা হয়। এই ন্যাজোল্যাক্রাইমাল ডাক্ট চোখের সাথে যুক্ত হওয়ার জন্য চোখ দিয়ে জল বেরোলে নাক দিয়েও সেই জলটা বের হতে দেখা যায়। এই ন্যাজোল্যাক্রাইমাল ডাক্টে ব্লকেজ থাকার জন্য চোখের জল চোখ দিয়ে বেরোতে পারে না বলে চোখ ভিজে ভিজে থাকতে দেখা যায়। আবার অনেক সময় চোখে এর কারণে অনেক রকমের ইনফেকশনও হতে দেখা যায় বা চোখ লালচে হয়ে থাকতেও দেখা যায়। একে ব্লক টিয়ার ডাক্ট বলা হয়। বাচ্চাদের ব্লক টিয়ার ডাক্ট বা অশ্রুনালীতে বাধা তৈরি হওয়ার কিছু সাধারণ কারণ হতে পারে। এর প্রথম কারণটি হতে পারে, বাচ্চাদের যদি ছোট থেকে চোখে কাজল পরানো হয়, তাহলে এই কাজল পরানোর জন্য ওদের চোখে যে ছোট ছোট অশ্রুনালীগুলো থাকে সেগুলোতে বাধা তৈরি হলে অনেক সময় চোখের জল বেরোতে পারে না, তার জন্য চোখের অশ্রুনালীতে বাধা তৈরি হতে পারে। এর দ্বিতীয়টি হতে পারে, নাকে কোনো রকমের ব্লকেজ থাকলে তার জন্য ওদের চোখের জল বের হয় না। এর আরেকটি কারণ হতে পারে, অনেক সময় বাচ্চারা জন্মানোর সময় থেকেই তাদের অশ্রুনালী খুব ছোট হয় আর তার জন্য তাদের চোখের জল পাস করতে পারে না। এছাড়াও অনেক সময় হয় কি, ওদের এই চোখের অশ্রুনালীতে শ্লেষ্মা বা কোষ দ্বারা ব্লক থাকার কারণেও এই অশ্রুনালীতে বাধা তৈরি হতে পারে। বাচ্চাদের টিয়ার ডাক্ট বা অশ্রুনালীর উভয়ই ব্লক থাকতে পারে। তাদের চোখের এই অশ্রুনালী অনেক সময় ব্লক থাকার জন্য চোখের জল চোখের মধ্যেই থেকে যায়, আর চোখের জল চোখের মধ্যে থেকে যাওয়ার জন্য সেখানে অনেক রকমের ব্যাকটেরিয়া ফর্ম করতে শুরু করে, আর সেটা অনেক রকমের ইনফেকশনের আকার নেয়। তার জন্য চোখ লাল হয়ে যেতে পারে, চোখের চোখ ফুলে যেতে পারে, আবার চোখের পাতা একটার সাথে আর একটা আটকে গিয়ে চোখ খুলতে না পারার মতোও সমস্যা তৈরি হতে পারে। তাই চলুন এবার জেনে নিক এই সমস্যার সমাধান হিসেবে আমরা কী কী করতে পারি। প্রথমত, বাচ্চাকে কাজল পরানো অবিলম্বে বন্ধ করুন, কারণ কাজলের মধ্যে থাকা কার্বন বাচ্চাদের চোখের পক্ষে একদমই ভালো না। দ্বিতীয়ত, যদি বাইরে থেকে কোথাও ওরা ঘুরে আসে বা বাড়িতে আসার পর চোখটা অল্প করে হালকা গরম জলে কোনো রকমের কাপড় ভিজিয়ে বা ছোটো ছোটো যে ডিসপোজেবল কটন বল পাওয়া যায় সেগুলো দিয়ে জলে ভিজিয়ে নিগড়ে নিয়ে চোখটা এইভাবে ভিতর দিক থেকে বাইরের দিকে করে পরিষ্কার করে দেবেন, তাতে যা নোংরা লেগে থাকবে সেগুলো বেরিয়ে যাবে এবং তাতে অশ্রুনালীর ব্লকেজ তৈরি হওয়ার সম্ভাবনাও থাকবে না। আর সবথেকে যেটা ইম্পর্টেন্ট হলো, যেটা ডক্টররাও পরামর্শ দিয়ে থাকেন, তা হলো বাচ্চাদের ন্যাজোল্যাক্রাইমাল ডাক্টের ম্যাসাজ। চোখ এবং নাকের এই সংযোগকারী নালীটির ম্যাসাজের মাধ্যমে এই অশ্রুনালীর ব্লকেজ খুলে যায়। এর জন্য অনেক সময় 5 থেকে 6 মাসও সময় লাগতে পারে, আবার কোনো কোনো বাচ্চার ক্ষেত্রে তার অনেক কমও সময় লাগতে পারে। তাই উভয় ক্ষেত্রেই বলবো তাড়াহুড়োর বিশেষ প্রয়োজন নেই। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুব কমন ব্যাপার, তাই ন্যাজোল্যাক্রাইমাল ডাক্টের ম্যাসাজের মাধ্যমে এই অশ্রুনালীর ব্লকেজ খুলে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকে। ন্যাজোল্যাক্রাইমাল ডাক্টের ম্যাসাজের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, খুব হালকা হাতে এই হাতের সবথেকে ছোটো আঙুল দিয়ে চোখের এই কোণার দিকটা প্রেশার দিয়ে অল্প করে খুব হালকা হাতে প্রেশার দিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে বা আপ ডাউন করে আপনি হালকা হাতে একদম ম্যাসাজ করতে পারেন। চোখের আই বলের ওপর কোনোভাবেই কোনো প্রেশার দেবেন না, একদম হালকা হাতে এইভাবে ম্যাসাজ করে আস্তে আস্তে আঙুলটা এইভাবে নামিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন। তো এইভাবে ম্যাসাজ করলে বাচ্চাদের চোখের অশ্রুনালীর ব্লকেজ খুব তাড়াতাড়ি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এমন কিছু সিমটম যেগুলো দেখলেই
অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করবেন। সেগুলি হলো, যদি ওদের চোখ খুব ফুলে গিয়ে থাকে বা লালচে হয়ে গিয়ে থাকে, বা ওদের চোখে তাকাতে কোনো রকমের সমস্যা হয়, বা সবসময় যদি চোখ চুলকাতেই থাকে, এছাড়াও চোখ দিয়ে যদি হলুদ বা সাদা রকমের কোনো ডিসচার্জ হতে দেখা যায় বা চোখের ওপর কোনো আস্তরণ পড়ে থাকতে দেখা যায়, সেই সব ক্ষেত্রে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। দেখুন, মোটামুটি 95% বাচ্চাদের ক্ষেত্রেই এই ব্লক টিয়ার ডাক্টের সমস্যা খুব সাধারণ ব্যাপার এবং এটা নর্মালি এই ম্যাসাজের দ্বারাই ঠিক হয়ে যায়। তবুও কিছু কিছু ক্ষেত্রে সার্জিক্যাল প্রসেসের প্রয়োজন পড়ে। তাই বাচ্চাদের চোখে যদি কোনো রকমের সমস্যা এরকম দেখতে পান, তাহলে তার জন্য একবার ডক্টরের পরামর্শ নিয়ে নেওয়াটাই বেটার। আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে এই ব্লক টিয়ার ডাক্ট বা অশ্রুনালীতে বাঁধার কিছু কারণ এবং তার সমাধান আপনাদেরকে দিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার অন্য একটি ভিডিওর মাধ্যমে।